নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। বিজেপি ক্ষমতায় এলে যুবকদের বুলেট বাইক, ঘোষণা হিমন্তের। শহরে নতুন পারমিট না দিলে আন্দোলনে নামবেন 10,000 অটো মালিক, হুমকি প্রশাসনকে। মনোনয়ন চাইতেই সোনাইয়ের কংগ্রেস প্রত্যাশীর ফেসবুক হ্যাক, থানায় অভিযোগ। বিস্তারিত প্রাইম টাইম খবর। লাইসেন্স রেডি রাখুন, বিজেপি সরকার ক্ষমতায় এলেই বুলেট পাবেন। প্রকাশ্য সভায় এ কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরপেটায় এক জনসভায় তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি বাইক চালাতে রেডি? তাহলে লাইসেন্স রেডি রাখুন, নতুন সরকার এলেই প্রত্যেককে একটি করে বুলেট মোটর সাইকেল দেওয়া হবে। মন্ত্রীর এই ঘোষণা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে রাজধানীর রাজনৈতিক মহলে। বিধানসভা নির্বাচনের আগে 400 নতুন অটোর পারমিট না দেওয়া হলে বড় আকারের গণ আন্দোলনে নামবে শিলচরের অটো মালিকদের 4টি সংগঠন। এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা জানান, শিলচর শহরে 2,000 ই রিক্সা চলাচল করছে, তখন কোনো সমস্যা হয় না, অথচ অটো পারমিট দেওয়া শহরে বন্ধ রাখা হয়েছে। এর সুরাহা না হলে 10,000 অটো চালক বৃহত্তর গণ আন্দোলনে নামবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিকাশ ভট্টাচার্য, প্রদীপ দাস, রণজিৎ সাহা, সীতু রায়, মিঠু চক্রবর্তী প্রমুখ। শিলচরের অনেক চাকরি হচ্ছে বাইরে থেকে। শিলচরের সব জনপ্রতিনিধিরা জানেন যে শিলচরের বেকাররা কোনো সুযোগ পাচ্ছে না। আগে সেই সুযোগ, স্বনির্ভর হওয়ার একটা সুযোগ ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। তারপরেও কিছু অটো 16 কিলোমিটার পরিধি সুযোগ থাকায়, যেহেতু 16 কিলোমিটার সোনাই, বরকলা, চালচাপা সব শিলচরের যাতায়াত করতে পারতো 16 কিলোমিটার ব্যয় সাধ্যে। কিন্তু হঠাৎ করে এটা 10 কিলোমিটার করার পরে এই 400 অটো শ্রমিক, অটো চালক, অটো মালিক যে আজকে যে বিভিন্ন সমস্যায় জড়িত, এই 10 কিলোমিটার করা 16 কিলোমিটারের পরিবর্তে, সেটা আগামী নির্বাচনের আগে যদি এই 400 অটোর যদি পারমিট, শিলচর পারমিট করে দেওয়া না হয়, স্থানীয় প্রশাসন এবং আমাদের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা সরকারের প্রতিনিধি, না হলে আমরা সম্মিলিতভাবে এই 4টি সংস্থা, আমরা নির্বাচনের পূর্বে একটা বৃহত্তর আন্দোলন, এই আমাদের 4টা সংস্থার প্রায় 10,000 অটো, আমরা সম্মিলিতভাবে এই 400 অটোর পরিপ্রেক্ষিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। নির্বাচন যে কিভাবে এই জনপ্রতিনিধিরা সুষ্ঠুভাবে করেন, তার জন্য আমরা আগাম বলছি যে যেহেতু এমন একটা পর্যায়ে এসে পরিস্থিতিতে অবস্থিত হয়েছে এই 400 অটো না ঘাটকা, কিন্তু ইদানিং দেখা গেছে 2,000-এর অধিক ইরিশকা অবাধে শিলচরে চলাচল করছে। কোন প্রশাসন নীরব, কোন জনপ্রতিনিধিও নীরব, কিন্তু ওদের যে সুযোগ আছে, আর সামান্য 400 অটো আজকে 6 বছর ধরে কোনো সুযোগ দিচ্ছে না। তাই আমরা অবিলম্বে 2-4 দিনের মধ্যেই এই 400 অটোর কারণে আমরা 4টা সংস্থার প্রতিনিধিগণ, জেলা প্রশাসন এবং আমাদের স্থানীয় বিধায়কের সঙ্গে আমরা দেখা করে আমরা দাবি জানাবো যে এই 400 অটোর, এবং তার মধ্যে আবার আরেকটা আছে, যেমন শালচাপড়ার কোনো রেডিয়াস নাই, সেই রেডিয়াস না থাকায় হাইকোর্টে একটা রিট দিয়ে দিয়েছে যে ওদের 100 অটো আছে যে শিলচরে চলাচল, তাদেরকেও আটকিয়ে রাখা হয়েছে। কিন্তু একটা অদৃশ্য কারণে অটোর প্রতি যে এই জুলুম চলছে আমরা বুঝি না, অটোর পারমিট বন্ধ, কিন্তু যারা কেয়ার অফে কিনে নিয়েছে 16 কিলোমিটারের পরিধি চিন্তা করে, তাদের কেনে 10 কিলোমিটার করে আজকে বিপদে ফেলে দিলেন, সেটা প্রশাসনও দেখছে না, জনপ্রতিনিধিও দেখছে না। তাই আমরা সম্মিলিতভাবে আমরা এই 8-10,000 অটোর প্রতিনিধি, 4টি সংস্থা, আমরা যদি
অবিলম্বে সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে তাদের কোন পারমিটের শিলচর পারমিটের সুরা না হয় তাহলে আমরা নির্বাচনের পূর্বে আমরা শিলচর শহরে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। কংগ্রেস টিকিটের মনোনয়ন দেওয়ার পরেই রহস্যজনকভাবে হ্যাক হয়ে যায় সোনাই যুব কংগ্রেস সভাপতি ইজাজ হোসেন লস্করের ফেসবুক। এ নিয়ে তিনি সোনাই থানায় একটি অভিযোগ করেন। এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মন্তব্য করেন ইজাজ। সেখানে আমার ডেজিগনেশন ছিল, সেটা আমি সেখানে দিয়েছিলাম, সেটাও ওরা পরিবর্তন করে দিয়েছে। আমি আপনাকে দেখাই, এই যে এটা ছিল প্রথমে আমার ফেসবুকে আমার নাম, সেখানে আমার ডেজিগনেশন বা আমার কোয়ালিফিকেশন এভরিথিং সেখানে লেখা ছিল। তারপর রাত্রে দুটা পাঁচে যখন আমি ফেসবুকে ট্রাই করি, লগ ইন করার জন্য অনেক চেষ্টা করেছি, তখন দেখি আমার নামটাও পরিবর্তন করা হয়েছে। এখন দিনের বেলা দেখেছি আমি আমার প্রোফাইল পিকচারও চেঞ্জ করে দেওয়া হয়েছে। তারপর আমার ইউজার আইডি যেটা ছিল সেটাও পরিবর্তন করে দিয়েছে। তো সেটা একটা প্রফেশনাল আইটি হ্যাকার যারা থাকে তারা করেছে এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। যেহেতু আমার সামাজিক মাধ্যমে অনেক ফলোয়ার্স, আমার রিচ অনেক বেশি এবং এখন একদম ডিউ টাইম চলছে ইলেকশনের এবং নমিনেশন জমার প্রসেস চলছে, দলীয় হাইকমান্ড হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কার অ্যাক্টিভিটিস কী আছে সেগুলো উপলব্ধি করছে বা দেখছে, সেটাকে কীভাবে আমাকে বন্ধ করা যায়, হয়তো বা আমাকে ডিফেম করার জন্য সেখানে আমার নাম ব্যবহার করে, হয়তো বা মিসলিড করার জন্য বাজে কোনো ভিডিও অডিও বা কোনো ধরনের পোস্ট করার জন্য আমার প্রোফাইলটা হ্যাক করতে পারে। যদি আজকের থেকে বা গতকালের কালকে রাতের থেকে কেউ কারুর সাথে ওরা মেসেঞ্জারে বা ফেসবুকের মাধ্যমে কোনো যোগাযোগ করে থাকে বা এই ধরনের কোনো পোস্ট করে থাকে, সেটার জন্য সম্পূর্ণভাবে আমি কোনোভাবেই দায়ী নয়। যেহেতু আমার কাছ থেকে কালকের থেকে ওরা সেটা কেড়ে নিয়েছে, আমার কাছ থেকে সেটা চুরি করে নিয়েছে। আচ্ছা, এটার জন্য আপনি আইনি? হ্যাঁ, আজকে আমি সোনাই থানাতে একটা এফআইআর জমা করেছি। এই যে এফআইআর কপিটা আমি সোনাই থানার ওসি মহোদয়ের কাছে দিয়েছি এবং আমি ওনাকে বলেছি অত্যন্ত কঠোরভাবে এই জিনিসটা পর্যালোচনা করার জন্য, যত সম্ভব তাড়াতাড়ি যদি সম্ভব হয় আমার আইডিটা ব্যাক করার জন্য, না হয় আমার আইডিটা পারমানেন্টলি বন্ধ করে দেওয়ার জন্য আমি তাদেরকে। রাঙ্গিরখাড়ি পুলিশ পয়েন্টের সামনে অবৈধভাবে গজিয়ে উঠেছে ট্রাভেলার্স বাস স্ট্যান্ড। কয়েক মাস থেকে এসব চলছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, আর এই অবৈধ স্ট্যান্ডের ফলে এখানে প্রতিনিয়ত যানজট হচ্ছে। শহরের অন্যতম ব্যস্ত এলাকায় এভাবে অবৈধ বাস স্ট্যান্ড কেন উঠিয়ে দেওয়া হচ্ছে না, এটাই এখন বড় প্রশ্ন জনমনে। আপনাদের পার্কিং এর মানে এখানে স্ট্যান্ড নেই? এটা তো কোনো মানে লিগেল নেই, আপনারা যেখানে স্ট্যান্ড বানাইছেন কোনো পারমিশন দিয়েছেন এই ট্রাফিক ব্রাঞ্চে, তাহলে আপনারা এখানে জাম করে যাবেন এখানে আপনারা প্যাসেঞ্জার? লিগেল নেই আপনারা পারমিশন দিয়ে দাদা, আমরা তো 2-4 মিনিট এই পার্কিংটা লিগেল নেই। তোমরা যে পার্কিং করো খুলছে কিছু করে না? পার্কিং তো করছি না আমি, তোমরা তো ইয়ে করো, আমি ঘুরে যাবো, আমরা দেখলাম প্যাসেঞ্জার উঠাই দেয়, প্যাসেঞ্জার নাই।
বরখলা রাজনগর এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এই এলাকার বাসিন্দারা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে একটি স্মারকপত্র দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যায়নের কাছে। তারা জানান রাজনগরে জল সরবরাহ প্রকল্প রয়েছে, কিন্তু এর কোনো কানেকশন দেওয়া হয়নি। তারা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ওয়াটার সাপ্লাই স্কিম যেটা, সেই ওয়াটার সাপ্লাই স্কিমের 600 মিটারের মতো এক্সটেনশনের প্রয়োজন, নতুবা 600 মিটার পিডব্লিউডি রাস্তার দক্ষিণ পার্শ্ব দিয়ে 600 মিটার অঞ্চল তারা পানীয় জলের সুবিধার থেকে বঞ্চিত আছে। কতদিন থেকে বঞ্চিত আছেন? তো দীর্ঘদিন থেকে, যেহেতু লাইন নেই তখন সেহেতু দীর্ঘদিন থেকে বঞ্চিত। আমরা বিগত সভাতে সিদ্ধান্ত নেই যে আজকে আমরা জেলাধিপতির কাছে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ও এমএলএর কাছে আবার একটা মেমোরান্ডাম দেব। সেই হিসাবে আমরা এসছি, আমাদের দাবি জলজীবন প্রকল্পের মাধ্যমে যাতে আমাদের পানীয় জল সরবরাহের সুবন্দোবস্ত করা হয়, 600 মিটার এক্সটেনশন করা হয়। জনগণের অভিযোগ যে জনগণ যখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছেন নাকি যে পাইপ জনগণ কিনে দিতে হবে, জনসাধারণ পাইপ কিনে দিতে হবে। হ্যাঁ, প্রকল্পের মাধ্যমে এই 500 মিটার জায়গায় এক্সটেনশন করে জনসাধারণকে যে পানীয় জলের সুবন্দোবস্ত করে দিতে পারে না নাকি সংশ্লিষ্ট বিভাগ? উনি বলেছেন যে উনি কথা বলবেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে। পাবলিক হেলথ স্কিম নিয়ারেস্ট পিডব্লিউডি দাঁড়ে দিয়া 500 মিটার পাইপলাইন এবং হাউস কানেকশন দেওয়ার লাগি আমরা ডিপুটি কমিশনার আছে দক্ষিণ সাইড। কিতা হয়েছে ঘটনাটা? কিতা ওরা কোনো হাউস কানেকশন নাই, মেইন লাইনও নাই, এটা তো ড্যামেজ হয়েছে, এখন নতুনভাবে করা হয়েছে। এর ভিতরে কোনো পিএসজি এক্সিকিউটিভ নতুনভাবে স্কিম হয়েছে? আমরা এটা স্কিম যে করেছে আমেরিকার লাইন দেওয়া হয়েছে না, আমরা ইঞ্জিনিয়ারের লগে দেখা করিয়া আরবার মেমোরান্ডাম দিছি, কিন্তু ইঞ্জিনিয়ার কোনো সুরা করা নাই। তরির আগে হয়েছে, উনিশ বা সতের ইংরেজি সব হয়েছিল, এরপরে আর কোনো ইয়ে হয় না, কোনো রিপেয়ারিং হয়েছে না। গুয়াহাটির জনপ্রিয় টিভি চ্যানেল DY365-এর ম্যানেজিং ডিরেক্টর দীপানেতা জয়সওয়ালকে তাৎক্ষণিক সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয় বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে। তিনি এই বরাক উপত্যকার সন্তান, শিলচরের তিনি পড়াশোনা করেন, বরাকের কৃতি সন্তান হিসেবে তাকে এই সংবর্ধনা জানানো হলো। এ নিয়ে জানান শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি উত্তর পূর্ব ভারত থেকে অত্যন্ত জনপ্রিয় একটি বৈদ্যুতিন মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, যেটি শুধু অসম নয়, উত্তর পূর্বাঞ্চল নয়, দেশে বিদেশেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। DY365-এর কর্ণধার ম্যানেজিং ডিরেক্টর, তিনি পরিচালন অধিকর্তা, সম্ভবত ব্রহ্মপুত্র টেলিফিল্ম প্রাইভেট ব্রহ্মপুত্র টেলি প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী দীপান্বিতা জয়সওয়াল মহাশয়াকে। তিনি এসেছেন তার বিভিন্ন কর্মসূচি নিয়ে, আমরা তার সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়েছিলাম। এ অঞ্চলের বিভিন্ন স্তরের সাংবাদিক, বৈদ্যুতিন প্রচার মাধ্যমে যারা কর্মরত তারা তো আছেনই, মুদ্রণ মাধ্যমে যারা সাংবাদিক রয়েছেন তারাও এসেছেন এবং
ताके अभिनंदन ज्ञापन करेछेन शुभेच्छा जानिएछेन कारण श्रीमती दीपान्विता जयसवाल महाशया शुद्ध DY365 এর যে কর্ণধার এটাই তার শুধু একমাত্র পরিচয় নয় তিনি আমাদের এই অঞ্চলেরই একজন কৃতি সন্তান এখানেই তার জন্ম পরে তার পড়াশোনা কর্মক্ষেত্র প্রসারিত হয়েছে দেশের নানা স্থানে এবং বর্তমানে তিনি গুয়াহাটিতে রয়েছেন কিন্তু আমরা মনে করি যে তিনি আমাদেরই একজন সুসন্তান এবং যেভাবে তিনি কাজ করে চলেছেন বিশেষ সমস্যা সংকট নিয়ে যেমন এই সংগঠন সুচ্চার পাশাপাশি ইতিবাচক দায়বদ্ধতা পালনেও বরাক নাগরিক সংসদ কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং MNO-র যৌথ ব্যবস্থাপনায় ধনন্তরী সেবা যাত্রা অঙ্গ হিসেবে চাতলার বৈরাগী টিলায় অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির এই অভিযানে এভাবে মোট 25টি শিবিরের আয়োজন করা হয়েছে সংস্থার পক্ষ থেকে জানানো হয় মোট 3000 ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন সঙ্গে ঔষধ বিতরণ করা হয় শিবিরে কেশব স্মারকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শুভ্রাংশু শেখর ভট্টাচার্য ডাক্তার অখিল পাল আশিস হালদার ইসকনের পক্ষে উপস্থিত ছিলেন নির্ভয় দাস এছাড়াও ছিলেন সুব্রত ভট্টাচার্য জয়দীপ দত্ত পল্লবিতা শর্মা অসীম দেব গোপাল চন্দ্র অনিল চন্দ্র প্রমুখ আজকে আমরা ধনন্তরী সেবা যাত্রা যেটি সেবা ভারতী আমাদের এখানে দক্ষিণ আসাম প্রান্তে কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন মিলে মেডিকেল ক্যাম্প আয়োজন করে আর সেই ধনন্তরী সেবা যাত্রার মাধ্যমে আমরা 18তম বছরে এই বছর বরাক উপত্যকায় বিভিন্ন স্থানে আমরা 25টি মেডিকেল ক্যাম্প করতে চতুর্থ দিবস আমাদের অন্যান্য স্থানে মেডিকেল ক্যাম্প চলছে আর তার সাথে সাথে আজকে আমরা চাতলা এলাকায় হরিণটিলা LP স্কুল এখানে আমরা মেগা ক্যাম্প করছি এই মেগা ক্যাম্পে আমাদের শিলচর থেকে এবং বাইরের থেকে বিশিষ্ট ডাক্তাররা এসছেন তার সাথে সাথে প্যাথোলজিক্যাল টিম যারা ব্লাড সুগার হেমোগ্লোবিন ভাইরোলজিক্যাল টেস্ট এই ব্যবস্থাও এখানে করা হয়েছে আমরা যে এখানে এসেছি এটা মেগা ক্যাম্প করতে কেন এটা যেন মনে হচ্ছে একটা মেলা ক্যাম্প নয় হেলথ ক্যাম্প নয় এটা মেলা মনে হচ্ছে এখানে হবে স্বাস্থ্য পরীক্ষা তারপর ঔষধ দেওয়া তারপর প্রসাদ আর বাকি রইল কি বাকি যেটা রইল সেটা হলো অন্তরে মিলন আমরা এইখানে এসে যে ভিলেজ পিপুল আর এভাবল সিম্পল আমাদের তো মেডিকেল সাইড থেকে সার্জারি মেডিসিন গাইনি ENT পেডিয়াট্রিক সব ডিপার্টমেন্টেরই ডাক্তাররা এসেছেন প্লাস সব থেকে বড় কথা প্যাথোলজি থেকে এসেছেন আমাদের সমস্ত সরঞ্জাম নিয়ে আর তখনকার সময় 2003 থেকে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের ধন্যন্তরী সেবাযাত্রা চলছে ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে সুনামধন্য ডাক্তাররা আসেন এবং এইসব সেবা কাজ করে যান ধীরে ধীরে আমাদের উত্তর পূর্বাঞ্চলে যারা ডাক্তাররা আছেন ওনাদের সাথেও NMO এবং সেবা ভারতী কেশব স্মারক সংস্কৃতি সুরভি আমাদের দক্ষিণ আসাম প্রান্তে সেই নামেই সেবা ভারতীর কাজ চলে তো সম্পর্ক হয়েছে এবং আমাদের স্থানীয় ডাক্তাররা স্বেচ্ছায় নিজের আর মানে ব্যস্ততম সময়ের মধ্যেও ওনারা সময় দিয়ে আমাদের এই কাজে হাত বাড়িয়েছেন এই বছর আমাদের কাছার বরাকবেলিতে 25টা ক্যাম্প চলছে 25টা ক্যাম্প আমাদের আজকে পর্যন্ত 20টা ক্যাম্প সম্পূর্ণ হবে আগামীকালকে আরও 5টা ক্যাম্প হবে তারপরে বাইরে থেকে গুজরাট থেকে মধ্যপ্রদেশ থেকে রাজস্থান থেকে এবং গুয়াহাটি থেকেও ডাক্তাররা এসেছেন তাদের আমরা সম্বর্ধনা কার্যক্রম আগামী 13 তারিখে ইলোরা হোটেলে আমরা ওনাদের সম্বর্ধনা কার্যক্রম করব এবং তারা নিজ নিজ জায়গাতে যাবেন ভাগা এলাকার 13 বছরের এক নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ সকালে তার মা বাবা ঘুম থেকে উঠে দেখেন মেয়ে নেই অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি স্থানীয়দের ধারণা
एक भिन्नधर्मी युवक এই ঘটনার সঙ্গে জড়িত। সূত্রের সাথে বলতে হচ্ছে গত 9 তারিখ অর্থাৎ মঙ্গলবার শেষ রাতে শেরাতল জিপির পানছড়া থেকে এক গরীব পরিবার, আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটির মা কথা বলতে পারছে না, এক গরীব অসহায় পরিবার যার ঘর দুয়ারও এরকম নেই, রাত্রিবেলা সমস্ত পরিবারকে ঘুমন্ত অবস্থায় রেখে নাবালিকা অর্থাৎ 13 বছরের মেয়েকে কে বা কাহারা সেখান থেকে এই পরিবারের কাছ থেকে তুলে নিয়ে যায়। আমরা পরস্পর শুনতে পেরেছি গ্রামের লোকজনের কাছে ভিন্নধর্মীর এক যুবক সেই ঘটনায় জড়িত আছে। আমরা সম্পূর্ণ তথ্য প্রশাসনের কাছে আমরা দিয়েছি, ধলাই ভারপ্রাপ্ত অফিসার শাহাবুদ্দিন মহাশয়ের কাছে আমরা সমজে দিয়েছি। আমরা চাই যে নাবালিকা অপহরণের পিছনে যে জড়িত আছে তাকে যাহাতে অতিসত্বর ধলাই পুলিশ অ্যারেস্ট করেন এবং উপযুক্ত শাস্তি দেন। আর এই ঘটনা শুধু আজকের নয়, বিগত বেশ কয়েক বছর বেশ কয়েক মাস ধরে চলছে। কোথাও ধলাই সেলটেক্সের মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কোথাও খুলিচড়ার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কোথাও সত্যগ্রামের মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কোথাও বা সুনাই সমষ্টির শিলডুপির মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে। দেখা গেছে কখনো লাভ জিহাদের জালে ফাঁসানো হচ্ছে, কখনো খারাপ কাজের জন্য মেয়েকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি সুনাই সমষ্টির একজন বলিষ্ঠ নেতা যিনি এই কম্প্রোমাইজের জন্য এই শিলডুপির ক্ষেত্রে এসেছিলেন, তার জন্য আমরা ধিক্কার জানাই এইসব নেতাদেরকে। এবং আমি আজকে এই ধলাই থানার সম্মুখে উপস্থিত হয়ে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি 12 ঘন্টার মধ্যে আমাদের সেই নাবালিকা মেয়েকে উদ্ধার করে দিতে হবে। ভারতীয় কল্যাণ মঞ্চের সেন্ট্রাল রোড কমিটির পক্ষ থেকে পুরনো কাপড় বিতরণ করা হলো। সংস্থার যুগ্ম সচিব বিশাল চক্রবর্তীর নেতৃত্বে এই শিবিরটি হয়। উপস্থিত ছিলেন অভিজিৎ পাল, সুস্মিতা চক্রবর্তী, শুভম চৌধুরী, দীক্ষিতা আচার্য প্রমুখ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বিজেপি ক্ষমতায় এলে যুবকদের বুলেট বাইক, ঘোষণা হিমন্তের। শহরে নতুন পারমিট না দিলে আন্দোলনে নামবেন 10,000 অটো মালিক, হুমকি প্রশাসনকে। মনোনয়ন চাইতেই সোনাইয়ের কংগ্রেস প্রত্যাশীর ফেসবুক হ্যাক, থানায় অভিযোগ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।